প্রদর্শক শুরু করছে এটিএন বাংলা সরাসরি আলোচনা অনুষ্ঠান মুক্তমত। সমসাময়িক যে সামষ্টিক অর্থনীতি, বিশ্ববাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য দাম, ডলারের অস্থিতিশীল যে পরিবেশ, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের এই মুক্তমতের আলোচনা করব এবং আলোচনা করবার জন্য অত্যন্ত নির্মোহ এবং যথোপযুক্ত একজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান রয়েছেন আমাদের সাথে। আমরা ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের সাথে কথা বলবো পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সামষ্টিক অর্থনীতি এবং বাংলাদেশের যে বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে যে অবস্থাটা বিরাজ করছে অর্থনীতিতে এবং আমাদের দ্রব্যমূল্যতে, আমদানি রপ্তানিতে, প্রবাসী আয়, সেগুলো নিয়ে কথা বলব। আমি একটু প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি, প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান আমার সরাসরি শিক্ষক। তার শিক্ষা আমি প্রায় 4 বছর আমার অনার্স এবং 1 বছর আমি মাস্টার্সে গ্রহণ করেছি, সে কারণে আমি আজকে খুবই কৃতজ্ঞ আমার এই সরাসরি আলোচনা অনুষ্ঠানে আমার শ্রদ্ধা শিক্ষক ডক্টর মুস্তাফিজুর রহমানকে আমি সাথে পেয়েছি। আমি আলোচনা আসছি স্যার, শুনলেন তো, এবং গত বেশ কয়দিন থেকেই একটা পরিস্থিতিগত পরিবর্তন আমরা দেখেছি যে রোজার পূর্বে এক ধরনের অবস্থা ছিল। আমরা বলেছিলাম যে রোজায় দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, রোজার পরবর্তীতে সেই অন্যরকম আরও বেশি বাড়তি দ্রব্যমূল্যের দাম দেখা গিয়েছে। আমরা যদি সার্বিক বিবেচনায় এই এখন যে পরিস্থিতি চলছে, বিশেষ করে আমাদের আমদানির বিলাসবহুল দ্রব্য আমদানিতে এক ধরনের নিরুৎসাহিত করা হচ্ছে, ডলারের দাম অস্থিতিশীল হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি, কোভিড পরবর্তীতে যে আমাদের যে এখন যে চাপ, সব মিলিয়ে বাংলাদেশের এই অর্থনীতিটাকে আপনি কীভাবে দেখছেন এখন? ধন্যবাদ কিরণ। আমার মনে হয় যে যে কয়টি আপনি চ্যালেঞ্জের কথা বললেন, সেই চ্যালেঞ্জগুলি নিয়েই বর্তমানকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। এটা ঠিক যে আমরা কোভিডের যে একটা বড় অভিঘাত বৈশ্বিক পর্যায়ে পড়েছে, আমাদের দেশের পর্যায়ে পড়েছিল, সেটা থেকে কিন্তু আমরা সেখানে উত্তরণ করে এসেছি। সারা বিশ্বে একটা স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ঝুঁকি, খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্য দিয়ে গেছে বাংলাদেশে, কিন্তু সেটার সাথে আমরা যদি তুলনা করি তাহলে আমাদের খাদ্য নিরাপত্তাটা মোটামুটি আমরা বজায় রাখতে পেরেছি এবং সরকারের বিভিন্ন ধরনের স্টিমুলাস প্যাকেজ দিয়ে অর্থনীতিকে একটা চাঙ্গা করার চেষ্টা করা হয়েছে। সর্বসম্প্রতিকালে সেই যে একটা প্রবৃদ্ধির সেটা মাত্রা নিয়ে হয়তো তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু একটা ভালো একটা প্রবৃদ্ধির দিকে আমরা যাচ্ছিলাম। আমাদের যে বিদেশে যারা আমাদের শ্রমিকরা যাচ্ছিলেন তারাও আবার যাওয়া শুরু করেছিলেন, আমাদের রপ্তানি আয় ভালো হচ্ছিল, আমাদের আমদানি যেটা নাকি কোভিডের সময় অনেকটা আমদানিতে স্তিমিত ছিল কারণ বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন না, সেই আমদানি আবার কিছুটা চাঙ্গা হয়েছে, তার ফলে আমাদের আমদানিও বাড়ছিল। এটার সাথে তারপরে যোগ হলো বৈশ্বিক যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এবং এটা কিন্তু পরিস্থিতিটাকে অনেক আমার মনে হয় যে নাজুক করে দিয়েছে। এবং এই যে মূল্য বৃদ্ধি হয়েছে বিভিন্ন পণ্যের, এটার একটা অভিঘাত আমরা এখন দেখছি যে আমাদের অর্থনীতিতে এসে পড়েছে। এবং আমাদের যে একটা শক্তির জায়গা ছিল যে ভালো একটা প্রবৃদ্ধি কিন্তু মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে ছিল, এই এই সুস্থির জায়গাটা থেকে কিন্তু আমরা এখন একটা সেখানে একটা বিচ্যুতি হচ্ছে এবং সেখানে একটা বড় ধরনের চ্যালেঞ্জ কিন্তু আসছে। এবং সেখানে আমরা যেটা দেখছি সেটা হলো যে আমাদের আমদানি কৃত যে মূল্যস্ফীতি সেটা একদিকে বাড়ছে, আবার যেহেতু আমরা ফুয়েল বলি, গ্যাস বলি, এসব পণ্য যেগুলো অন্য পণ্যের উৎপাদনে ব্যবহৃত হয় তার দামের একটা ফলাফল আমরা দেখছি আমাদের স্থানীয় পর্যায়েও বাড়ছে। সেখানে এটা আমরা শাকসবজি বলি, চাল বলি, অন্যান্য যেসব পণ্য বলি তার উপরে এটা এটা হচ্ছে। এবং এটার ফলে যেটা হচ্ছে সেটা হলো যে মানুষের যে ক্রয় ক্ষমতা, বিশেষত যারা স্বল্প আয়ের মানুষ আছেন, প্রান্তিক মানুষ আছেন, নিম্ন আয়ের মানুষ আছেন এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের উপরে যে এটা পড়েছে, এবং তারা যেগুলো পণ্য গ্রহণ করেন তা আমদানিকৃত হোক বা স্থানীয় বাজারের হোক, সেটা কিন্তু বেশ এটা প্রায় 30-40% সেটা বেড়েছে সর্বসম্প্রতিকালে। এবং তার ফলে তার যে আয়ের যে ক্রয় ক্ষমতা সেই ক্রয় ক্ষমতার উপরে এটার একটা চাপ আমরা দেখছি। এটা আবার আমরা যদি মুদ্রা বাজারের কথা আপনি বললেন, সেখানে তো একটা অস্থির অবস্থা আমরা দেখছি, এবং এটা আমার মনে হয় যে আমাদের মুদ্রা বাজার ব্যবস্থাপনার একটা দুর্বলতাই আমি বলবো, কারণ আমরা অনেকেই কিন্তু অর্থনীতিবিদরা অনেকে বলছিলেন যে আমাদের টাকা অতিমূল্যায়িত আছে, আমাদের যারা
আমাদের সাথে প্রতিযোগিতা করেন, তারা অনেকেই অবমূল্যায়ন করেছেন বেশ শার্পলি, সেটার সাথেও আমাদের রপ্তানিকারক বা আমাদের রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের অসুবিধা হচ্ছে। এবং সরকার রেমিটেন্সে 2.5% একটা সেখানে প্রণোদনা দিয়ে সেটাকে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই যে এখন যে বাণিজ্য ভারসাম্য যেটা নাকি আমরা দেখছি যে এটা এই বছরের শেষে হয়তো $30-32 billion দাঁড়াবে, তারপরে আমাদের রেমিটেন্স দিয়েও সেটা আমরা কাভার করতে পারছি না, সেখানেও প্রায় আমাদের কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটাও সেখানে নেগেটিভ হবে, $15 billion কাছাকাছি নেগেটিভ হতে পারে বছরের শেষে। এইটার ফলে আমাদের রিজার্ভসের উপরে চাপ পড়েছে এবং সেখানে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। কারণ অবমূল্যায়নটা যদি এখন কিছুটা করা হয়েছে, 20% করা হলো, তারপর 80% করা হলো, কিন্তু এখন একটা শার্প কিছুটা শার্প অবমূল্যায়ন হয়তো বা রিজার্ভের কথা আপনি বলছিলেন স্যার, সেই রিজার্ভ নিয়ে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছেন আমাদের রিজার্ভের পরিমাণ এখন $42 billion, আবার কেউ বলছেন তার চাইতে কিছুটা কম। তো আমি যাই হোক 35 বা 42 বিলিয়ন যেটাই হোক না কেন, এখন যে আমাদের যে আরএমজি বা আমাদের প্রবাসী আয় থেকে যে অগ্রগতি এখন আমরা দেখতে পাচ্ছি, এতে কি আমরা রিজার্ভটাকে আমরা ধরে রাখতে পারবো কিনা? এটা IMF একটা হিসাব করেছিল, তারা বলেছিল যে আমাদের যে রিজার্ভসের হিসাব আমরা করি তার মধ্যে প্রায় $7 billion মতো আছে, যেটা আসলে আমি নিজের মতো করে খরচ করতে পারবো না, এটার এটার অন্য দায়ভার আছে, সুতরাং সেটাকে বাদ দিয়েই হিসাবটা করা উচিত। ফরেন এইড বা লোনের কিছু না, এটা হলো যে আমাদের যে টাকাটা বাইরে থেকে হয়তো আসছে, আমি কোনো একটা প্রজেক্টে হয়তো ব্যবহার করতে হবে, এটা এটার উপরে সরকার সেখান থেকে যে নিয়ে একটা ওপেন মার্কেট অপারেশন করলো বা ডলার বিক্রি করলো, সেই 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 ফ্রিডমটা তার নাই, তো সুতরাং সেই জন্যই সে বলে বা আমদানি করলো, আমদানি রেলসের জন্য দিয়ে দিল, সেটা ওই 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 জন্য $7 billion বাদ রেখে হিসাবটা করতে বলে। মেগা প্রজেক্টের কোনো পেমেন্ট হতে পারে এখানে? সেখানে হ্যাঁ, সেখানে অন্যান্য যেগুলো আমাদের বৈদেশিক সাহায্য আছে সেটার এগেনস্টে স্পেসিফিক প্রজেক্টের এগেনস্টে ডলার সেখানে। তাহলে IMF বলছে যে $35 billion, IMF যখন 42 ছিল তখন তারা বলেছে যে $7 billion কমিয়ে এটাকে করা হচ্ছে। এন্ড $35 billionও যদি হয় তো তাহলেও এটা আমাদের দেশের 4 মাসের মতো আমরা সেখানে কিন্তু আমদানি করতে পারি। এবং এই রিজার্ভসটা তো আর একটা জায়গায় স্থিত থাকে না, আমাদের রপ্তানি আসবে, আমাদের রেমিটেন্স আসবে, সেখানে এটা আবার বাড়বে, আবার আমদানির জন্য আমার ব্যয় করতে হবে, আকু পেমেন্ট প্রতি 2-3 মাস পর পর $2 billion করতে হয়, সেখান থেকে এটা ডলার যাবে। কথাটা হলো যে আমরা আমাদের আমদানির যে ব্যয় সেটা থেকে আমরা আমাদের রেমিটেন্স এবং আমাদের যে রপ্তানি যেটা আসছে সেটা যদি আমরা যদি বেশি রাখতে পারি তাহলে চাপটা অবশ্যই কম হবে। তো এখন সেখানে একটা আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক যেমন এবছর প্রায় $5.5 billion মতো তারা যখন ব্যাংকের প্রয়োজন হয়েছে ডলারের, তারা কিন্তু সেটা দিয়েছে অফিসিয়াল রেটে। এখন বাংলাদেশ ব্যাংক যেহেতু রিজার্ভস কিছুটা নিচের দিকে, আমদানি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করতে হবে, সেটার জন্য টাকা রাখতে হবে, এটা যখন নাকি মার্কেটে সিগন্যাল গেল যে বাংলাদেশ ব্যাংক এই অফিসিয়াল রেট যেটা আছে এটাকে মানে সে ডলার বিক্রি করেছে অন্যান্য ব্যাংকগুলোর কাছে, $5 billion মতো যখন তাদের প্রয়োজন পড়েছে তখন অফিসিয়াল রেটে সেটা করেছে, এখন সেটার ক্ষেত্রে সে অনেক বেশি সংযত এখন করছে। যেমন যদি আমার ফুয়েল আমদানি করতে হয়, হ্যাঁ খুবই মানে এসেনশিয়াল আইটেম যেগুলো আমদানি করতে হচ্ছে এই ফুয়েলের মতো, সেখানে সে হয়তো BPC যদি আমদানি করতে চায় তখন BPC-কে হয়তো অফিসিয়াল রেটে সে ওই সমর্থনটা দিচ্ছে, কিন্তু অন্য যেগুলো ব্যাংকের চাহিদা আছে যে আমার LCC ইয়ে করতে হবে, খুলতে হবে ইত্যাদির জন্য আমার ডলার দরকার, তখন সে আর এই সমর্থনটা এখন দিচ্ছে না, কিছুটা সাবধানতা অবলম্বন করার দৃষ্টিভঙ্গি থেকে। এতে কি এক ধরনের রং সিগনাল যাচ্ছে কিনা? ব্যাংক বলছে, বাংলাদেশ ব্যাংক বলছে 87.50 পয়সা হচ্ছে তার ডলার রেট, কিন্তু ব্যাংকগুলি কিন্তু তার আমদানির উপরে যেভাবে বিক্রি করছে ডলারটা প্রায় 92-93 টাকা করে বিক্রি করছে। তো এই যে একটা বাংলাদেশ ব্যাংকের একটা বাধা ধরা একটা নিয়ম থাকা দরকার না যে তুমি এত টাকা থেকে এত টাকা বেশি বিক্রি করতে পারবে না? এটাই ছিল, এবং এটা আসলে এখন যেটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংক এটা যখন নাকি সেরকম বলবে এবং ওটাকে এনফোর্স করতে চাইবে তখন কিন্তু ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে বলবে যে আমাদের কাছে তো ডলার নেই, তাহলে তুমি আমাকে এই টাকাটা ওই রেটে দাও।
সেটা তো বাংলাদেশ ব্যাংক আবার দিতে পারছে না বা দিতে চাচ্ছে না এই মুহূর্তে। এই কারণেই একটা সেখানে চাহিদা এবং সরবরাহের একটা ঘাটতি হচ্ছে। কার্ড মার্কেটেরটা বাদ দিলাম, ওইটা একটা সেপারেটভাবে চলে, সেখানে নিজস্ব যোগান এবং চাহিদার একটাই বিষয় থাকে। কিন্তু আমাদের এলসি মার্কেট যেটা, এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে রপ্তানি যখন করে, প্রত্যাবাসন যখন করা হচ্ছে ডলার, তখন বেশি অফার করছে, কারণ রপ্তানিকারক বলছে যে আমাকে তো অন্য ব্যাংক আরও বেশিতে দেবে। সো এখানে বাংলাদেশ ব্যাংকের যে রেটটা, এই রেটটা কিন্তু এখানে তারা এনফোর্স করার মতো অবস্থায় এখন নাই। এখন এটাকে অনেকে বলতে পারেন যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যার বহিঃপ্রকাশ আমরা এখানে দেখছি। আগের থেকে এটাকে যদি আমরা যদি অবমূল্যায়িত করতাম, তাহলে এটা সহনীয় পর্যায়ে আমরা এটা আনতে পারতাম হয়তো, বা তখন দেখা যেত যে এটা যদি তখন অবমূল্যায়ন করার ফলে 92-93 টাকায় যদি দাঁড়াতো, তাহলে তো আর এই সমস্যাটার হতো না। সেই অবস্থায় আপনি বলছিলেন যে আমরা এখন যে যদি $35 বিলিয়ন বা প্লাস মানে যেটাই হোক না, যদি আমাদের রিজার্ভ থেকে থাকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের সূত্র মোতাবেক বলতে 4-5 মাসের আমদানি ব্যয় করা সম্ভব হয়। সেক্ষেত্রে আমাদের যদি বাণিজ্য ঘাটতি বা আমদানি ব্যয়ের উপর যদি চাপ থাকে, তাহলে যদি সেই $35 বিলিয়ন যদি শেষ হয়ে যায়, তাহলে সেই অবস্থায় কি আমাদের পরিবার কোনো শঙ্কা আছে কি না? না, এটা শেষ হবে না। তার কারণটা হলো যে আমার তো আবার রপ্তানি আয়ও আসছে, আমার তো আবার রেমিটেন্সও এটা আসছে। আমি এই যে 3-4 মাসে যখন নাকি আমি আমদানির জন্য এই টাকাটা ব্যয় করব, এই একই টাইমে তো আমার রপ্তানি আয় প্রত্যাবাসিত হচ্ছে, আমার রেমিটেন্সও আসছে, আমার আবার ফরেন যেসব লোন ইত্যাদি আমি নিচ্ছি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে, সেই ডলারগুলিও আবার কিন্তু এখানে এসে জমা হচ্ছে। ওইটাই IMF বলেছিল যে ওই ডলারের তো তোমার সেটা খরচ করার নিজস্ব কোনো নিজস্ব ওইরকম নাই, ওইটা একটা আনএনকাম্বার্ড না, এটার মধ্যে এটা এটা কোন কাজে ব্যবহৃত হবে এটা অলরেডি পূর্ব নির্ধারিত করা আছে সেটা বলছে। কিন্তু সেটা যদি আমি বাদও দেই, যদি FDI আসে, সে ফরেন কারেন্সি নিয়ে আসবে, কিন্তু টাকা তো সে ব্যয় করবে হলো স্থানীয় টাকায়। সুতরাং এগুলোও কিন্তু এগুলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে আসে আর কি। সো আমার ট্রেড অ্যাকাউন্ট আছে, আমার রেমিটেন্স নিয়ে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স আছে, আর আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নিয়ে আমার সর্বোপরি আমার যে ব্যালেন্স অফ পেমেন্ট সেটা আছে। আপনি যেটা মনে করছেন যে আমাদের একদিকে যদি আমাদের আমদানি ব্যয় চলেও যায়, কিন্তু আমাদের রপ্তানি থেকে আবার আসবে, আবার আসবে রেমিটেন্স থেকে আসবে, আমার FDI যেটা আসছে সেখানে ফরেন কারেন্সি আসবে, হ্যাঁ সেটা আসবে, আমার ওই বৈদেশিক লোন যেটা সেটাও সেখানে তো টাকার ডলারের উপরে তো আর দাম লেখা থাকে না যে এটা এই টাকা, হ্যাঁ ওরকম তো আর না। সো সেটাও সে কিছুটা আসলে ওইটা ব্যবহার করার মতো অবস্থায় থাকে, অ্যাজ লং এজ ওই টাকাটা তার কাছে ওই $7 বিলিয়ন যতক্ষণ নাকি আছে, ততক্ষণ পর্যন্ত তো আর প্রশ্ন সেখানে আসতেছে। তাহলে আমাদের শঙ্কাটা কী নিয়ে, যে শঙ্কাটা অর্থনীতিবিদরা বলছেন বা আপনারও মাধ্যমে? শঙ্কাটা এখন যেটা হয়েছে সেটা হলো যে এখন যেহেতু আমদানি আমাদের অনেক বাড়ছে, এবং এখানে কয়েকটি অসুবিধা, আপনি দেখবেন যে আমাদেরকে সেম জিনিস আমদানি করতেই কিন্তু বেশি ডলার এখন খরচ করতে হচ্ছে। তাহলে অর্থনীতিতে এটার অভিঘাতটা তো খুব একটা ভালো না, যে এটা এই না যে আমি যে 46% আমার হয়তো আমদানির গ্রোথ আছে, আমার জিনিসপত্র 46% আসছে, তা কিন্তু না। ইভেন অনেক ক্ষেত্রে জিনিসপত্র আগের বছরের তুলনায় এটা এটা মানে ভলিউমটা কমে গেছে। সো এটা হলো প্রাইস ড্রিভেন। আর রপ্তানির ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে রপ্তানিতে ধরেন যে কটন, হ্যাঁ এটা তুলার দাম বেড়েছে 50%, এখন তুলা যদি একটা উৎপাদনের 40% যদি হয়, তাহলে কিন্তু ওই শার্টটার দাম প্রায় 20%-এর মতো বাড়ার কথা, কিন্তু আন্তর্জাতিক বাজারে কিন্তু সে 20% পায় না। এটা বায়ার ড্রিভেন মার্কেট, এটা এখানে বায়াররা এটা এটা ঠিক করে, এই ব্র্যান্ডস অ্যান্ড বায়ার্স তারা কিন্তু, আমি যেটা হিসাব করে দেখলাম যে এমনকি অনেক মার্কেট আছে যেখানে দাম বেড়েছে মাত্র 7-8%, তো তাহলে তার খরচ বেড়েছে 20%, দাম বেড়েছে 7-8%, তার মানে কি? তার মানে হলো সে এই যে প্রবৃদ্ধিটা হচ্ছে আমাদের রেডিমেড গার্মেন্টস, এটা হলো ভলিউম ড্রিভেন। সো রপ্তানি ভলিউম ড্রিভেন, আমদানি প্রাইস ড্রিভেন, দুই দিক থেকেই কিন্তু আমার আমার ক্ষতি হচ্ছে। সো এইটা একটা আমাদের এখনকার যে আমদানি রপ্তানির কাঠামো, এই কাঠামোটা খুব আমাদের দেশের অর্থনীতির জন্য খুব ইতিবাচক না। আমি রপ্তানি করতে হচ্ছে আমাকে অনেক ভলিউম বাড়িয়ে, আর আমদানি যেটা আমার এত টাকা আমি দিচ্ছি
সেটার জন্য প্রকৃত যে ভলিউম সেই ভলিউম আমি আগের মতো পাচ্ছি না, তাহলে তো তাই না? তাহলে তো কি হচ্ছে, আমার যিনি নাকি একজন উৎপাদক, সেই উৎপাদক এখন আগের বছরের যেটা সে আমদানি করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করতে ইনপুট হিসেবে, এই বছর প্রকৃতপক্ষে সে তার থেকে কম ইনপুট ব্যবহার করতে পারছে, কিন্তু তার মূল্য দিতে হচ্ছে প্রায় 40% 50% বেশি। তো এইটা তো, এই চাপটা যে কেবল বাংলাদেশের তা না, কিন্তু এই চাপটা বিভিন্ন দেশের আছে। ইন্ডিয়াতে আমরা জানি তাদের এই যে রিজার্ভস, এটা প্রায় $950 বিলিয়ন মতো ছিল, সেটা এখন 650-650 এসে দাঁড়িয়েছে। গত কয়েক মাসে $40 বিলিয়ন তারা ওই যে ছাড় করেছে। তো এই এইগুলো কিন্তু বিভিন্ন দেশকে এই চ্যালেঞ্জটা করতে হচ্ছে। আমাদের আশা যেটা সেটা হলো যে এ ধরনের যে মূল্য একটা আন্তর্জাতিক বাজারে যে থাকে এটা খুব বেশি দিন থাকে না, মানে এটা একটা সাময়িক একটা পরিস্থিতি, এটা একটা সাময়িক পরিস্থিতি। এবং এই জন্যই এই পরিস্থিতিটাতে আমাদের ভোক্তাদেরকে, স্বল্প আয়ের মানুষকে যে একটা স্বস্তি দেওয়া, এটা এই কারণেই এটা আরও দিতে হবে যে আমরা যে এই প্রবণতা এটা থাকবে না, এবং বর্তমানে তারা যাতে করে একটা অসহায় অবস্থার মধ্যে না পড়ে সেজন্য তাকে একটা একটা স্বস্তি দেওয়া। বিভিন্ন যেসব প্রতিষ্ঠান অ্যাডমিনিস্টার্ড প্রাইস যেগুলো করে আর কি, যেমন আমরা তেলের দাম তো আমরা তো প্রাইভেট সেক্টর ইম্পোর্ট করে না, হ্যাঁ ফুয়েল বিপিসি করে এবং তারপর সরকার একটা দাম নির্ধারণ করে দেয়। এখন এইসব প্রতিষ্ঠানের যখন নাকি দাম কম হয়ে যায়, আবার এই তেলের দাম তো কিছুদিন আগে আমরা $25-30 দেখেছি, তাই না? তখন তারা লাভ করেছে। তো এগুলো এইসব প্রতিষ্ঠানের লাভটা রেখে দেওয়া হয়, হ্যাঁ, যে যাতে করে তারা সমন্বয় করতে পারে। কিন্তু কিছুদিন আগে আমরা একটা সিদ্ধান্ত দেখলাম যে যেমন বিপিসির যে উদ্বৃত্ত ছিল বেশ বড় অঙ্কের টাকা, এটা আবার সরকার আবার নিয়ে গেলেন। হ্যাঁ, সো এই এই এটা যদি বিপিসি সরকার সেটা কেন নিল, সরকার না, সরকারের তখন বিপিসি না, বেশ কয়েক জায়গা থেকে, হ্যাঁ, অনেক অনেক প্রতিষ্ঠান যারা নাকি উদ্বৃত্ত ছিল, যাদের তাদের কাছ থেকে এটা, এটা কি আগে এই ধরনের প্র্যাকটিস ছিল কিনা? যে আগে ছিল না, এটা তাদের ছিল, তারা এগুলো দিয়ে নিজস্ব প্রজেক্ট ইত্যাদি করতো। যুক্তি আমি বুঝি যে সরকার এগুলো নিয়ে এসে তার সমন্বিত যে পরিকল্পনা, সেই পরিকল্পনার আওতায় সে এটা নিয়ে আসতে চাইছে, যাতে প্রতিষ্ঠানগুলি তাদের নিজের মতো প্রজেক্ট বাস্তবায়নে এইসব টাকা দিয়ে না করে, অনেক সময় প্রতিষ্ঠানগুলি এইসব উদ্বৃত্ত টাকাকে নিজের টাকা মনে করত এবং তারা সেটাকে ভালোভাবে ব্যবহারও করছিল না। কিন্তু বিপিসির মতো প্রতিষ্ঠান যার কিনা ওই উদ্বৃত্তটা এসেছে হলো ভোক্তার মূল্যের সাথে, আন্তর্জাতিক মূল্যের, হ্যাঁ, যে সমন্বয় করা হয়েছে সেটার তারতম্যের কারণে, সেখানে তো এই টাকাটা যদি তার কাছে থাকতো তাহলে কিন্তু সে কিছুটা ম্যানুভার করতে পারতো যে আমি দাম বাড়ানো লাগতো না, আমি এখন বাড়াবো না কারণ আমি জানি যে হয়তো কয়েক মাস পরে এই আন্তর্জাতিক বাজারে মূল্যটা আবার কমবে। এটা কিন্তু আগে বিপিসি করেছে, আমরা দেখেছি যখন নাকি দাম অনেক বেড়েছিল তখন কিন্তু বিপিসি ঠিক ওই পরিমাণে কিন্তু দাম বাড়ানি, কিছুটা হয়তো বাড়িয়েছিল, কিন্তু কারণ তার কাছে ওই সক্ষমতাটা ছিল, এখন সেই সক্ষমতা নেই। সুতরাং এগুলো সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থের পরিমাণটা কি জানা আছে কিনা, কি পরিমাণে বিপিসি থেকে সরকার ফান্ড, আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, কিন্তু যখন নাকি নিল তখন আমরা একটা হিসাব করেছিলাম। ইনফ্যাক্ট এটা বেশ বড় অঙ্কের টাকা যেটা নাকি বিপিসির ছিল, আরও বেশ কয়েকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তাদের ছিল, এখান থেকে তাদেরকে তাদের টাকাটা কিছুটা রেখে এটা নিয়ে আসা হচ্ছে। তো আমার মনে হয় যে বিপিসির মতো প্রতিষ্ঠানে কিন্তু ব্যবস্থাপনার দিক থেকে এটা খুব একটা ভালো হয়নি, তাহলে কিন্তু তারা এটা করতে পারত। আর সরকারের হাতে তো শুল্ক যেটা তারা বসাচ্ছে সেখানেও সমন্বয় করে মূল্যটাকে কিছুটা অ্যাবজর্ব করা, এখন সরকারের চ্যালেঞ্জটা বোঝা যায়, তার আবার সম্পদ আহরণ করতে হবে, এত বড় আমাদের এক্সপেন্ডিচার বাজেট আছে, সেখানে সোশ্যাল সেফটি নেটের জন্য বড় ধরনের ব্যয় করতে হবে, কৃষিখাতের জন্য ব্যয় করতে হবে, ভর্তুকির জন্য ব্যয় করতে হবে, এখন শিক্ষা, তারপরে আমাদের স্বাস্থ্য, এগুলোতে ব্যয় করতে হবে। সো তার এক্সপেন্ডিচারের জন্য তো টাকা লাগবে, কিন্তু এবার আমার মনে হয় যে বর্তমান যে অবস্থা এটাকে বিবেচনায় রেখে আমাদের যদি সরকারের আয় এবং ব্যয়ের মধ্যে তো একটা ঘাটতি যেটা হয়, এই ঘাটতি অর্থায়নটা করতে হয় হলো ঋণ দিয়ে। তো এবার যেরকম নাকি মানুষের একটা চাপের মধ্যে আছে, একটা অস্থিরতা অনিশ্চয়তা আছে, সেখানে আমার মনে হয় যে আমাদের যদি বাজেট ডেফিসিট জিডিপির
মানে 5% বলে একটা রেখা আছে, একটা সীমারেখা, যে এটার নিচে রাখাটা ভালো। ইউরোপিয়ান ইউনিয়ন যেরকম নাকি একটা লেজিসলেশনই করছে যে 3%-এর বেশি হতে পারবে না। সো আমাদের ওরকম কোনো কিছু নাই। সো আমাদের এবার যদি আরেকটু বাড়ে, আমার মনে হয় যে মানুষকে স্বস্তি দেওয়ার দৃষ্টিভঙ্গি থেকে সেটা বোধহয় যৌক্তিকই হবে। মেগা প্রজেক্টগুলো নিয়ে নানার বিশ্লেষণ আছে, আমরা দেখি যেগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের পদ্মা সেতু গুরুত্বপূর্ণ, মেট্রো রেল সবই গুরুত্বপূর্ণ, কিন্তু বলা হচ্ছে যে এই মেগা সেতু অনেক ক্ষেত্রে সেতু হস্তিতে পরিণত হয় কি না, সবগুলি নয় হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে, সেই জায়গাটায় আপনার ভাবনা কি? অবশ্যই আমি বলবো যে যেহেতু মেগা প্রজেক্টগুলোতে আমাদের অনেক বড় ধরনের বিনিয়োগ করতে হয়, সেজন্য সেখানে সতর্কতা দরকার যে আমাদের প্রজেক্টটা যাতে অর্থনীতির জন্য ইতিবাচক ফল আসে। এগুলো তো অনেক বছর ধরে চলবে, সুতরাং আমাকে প্রাক্কলন করতে হবে যে এই যে প্রজেক্টটা আমি বাস্তবায়ন করছি, এই প্রজেক্টটা থেকে কী ধরনের আমার ইনকাম স্ট্রিম আসবে। সেটা যদি একটা ব্রিজ হয় তাহলে এটার টল কত আমি রাখব, সেটার মাধ্যমে কত তাড়াতাড়ি আমি এটাকে টাকাটা তুলতে পারবো। এটা যদি একটা বিদ্যুৎ যদি কেন্দ্র হয় তাহলে আমি কত বিনিয়োগ ওখানে করলাম, সেই বিনিয়োগের প্রেক্ষিতে কিন্তু ওই সেবাটা যেটা আমি দেব সেই সেবার মূল্যটা কিন্তু সেটা দ্বারা নির্ধারিত হবে। তো এখন আমি যদি 10 টাকারটা যদি আমি যদি 15 টাকায় করি তাহলে বিদ্যুতের মূল্যটাও ওইভাবে আমাকে নির্ধারণ করতে হবে। এখানেই অদক্ষতার যে বিষয়টা এবং ভোক্তা বা উৎপাদকের ঘাড়ে অদক্ষতার এই 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 কষ্টটা চাপানো, এই প্রশ্নগুলি আসে। তবে আমি একটা কথা যেটা বাংলাদেশের প্রেক্ষিতে এবং মেগা প্রজেক্টের প্রেক্ষিতে বলতে চাই, সেটা হলো যে আমাদের দেশ তো খুবই ঘনবসতিপূর্ণ, মানে জিওগ্রাফিক্যাল যদি আমি আয়তন ধরি তাহলে আমাদের প্রতি বর্গ কিলোমিটারে যে এরকম মানুষ, এই ধরনের দেশে কিন্তু মেগা প্রজেক্ট, বড় অবকাঠামো প্রজেক্ট, এটা কিন্তু সবসময়ই এটা কিন্তু খুবই ইতিবাচক। কেন আমি বলি, আমি একটা সেমিনারে ছিলাম, আমাকে একজন আফ্রিকান একজন গবেষক তিনি বললেন যে আমরা যখন একটা ব্রিজ করি এই ব্রিজটার উপর দিয়ে, আমার দেশ এত বড় যে এই ব্রিজটার উপর দিয়ে সারা বছরে সারা সপ্তাহে 5000 গাড়ি যায় না। তোমাদের মতো দেশে যেখানে নাকি ঘন বসতিপূর্ণ, হ্যাঁ, সেখানে কিন্তু এই ব্রিজটাতে কিন্তু হয়তো ডেইলি 5000 গাড়ি যাচ্ছে। কালেকশনটা বা টোলটা, তার মানে টোলটা আমি কিন্তু পার ইউনিট টোলটা আমি কম রেখেও মোট টোলটা কিন্তু আমি বাড়াতে পারছি। সো এটা কিন্তু আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশ যেখানে নাকি আমাদের মানে পার আমি যদি ধরি যে কেবলমাত্র মানুষের হিসাব না, যে পার স্কোয়ার কিলোমিটার মানুষ কত আছে, পার স্কোয়ার কিলোমিটার জিডিপি কত উৎপাদন হয়, এটা তো আমাদের উন্নয়নশীল দেশে বাংলাদেশে ওয়ান অফ দ্য হাইয়েস্ট হবে, যে পার স্কোয়ার কিলোমিটার জিডিপি আমার কত হচ্ছে। তার পার স্কোয়ার কিলোমিটার জিডিপির পরিমাণ পরিমাপ করার অর্থটা হলো যে কী ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে হচ্ছে, তাই না? ফসল হচ্ছে, ট্রান্সপোর্ট যাচ্ছে, সেবা খাতের উৎপাদন হচ্ছে, ইন্ডাস্ট্রিজের উৎপাদন হচ্ছে, তাই না? তাহলে পার স্কোয়ার কিলোমিটার অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে কিন্তু হচ্ছে। সো এই রকম দেশে যখন নাকি আমি অবকাঠামো করি এটা কিন্তু খুব ভালো বিনিয়োগ হয়। অবকাঠামো তো নিশ্চয়ই আমাদের বিনিয়োগ অবশ্যই, কিন্তু কিন্তু এটা সুশাসনের সাথে অবশ্যই করতে হবে। এমন কোন প্রজেক্ট আছে কিনা ইতিমধ্যে মেগা প্রজেক্টের আওতা পড়ে কিনা আপনার দৃষ্টিভঙ্গি বিশ্লেষণে মনে হয় যে এই প্রজেক্টটা আসলে ঝুঁকির মধ্যে আছে? যেমন আমাদের কতগুলি বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে বা অন্যান্য কোনো প্রজেক্ট আপনার দৃষ্টিতে আছে কিনা যেটা আমাদের ঝুঁকির মধ্যে থাকতে পারে? সাধারণভাবে যেটা আমার মনে হয় সেটা হলো যে আমাদের প্রজেক্টগুলো যখন নাকি আমরা ফিজিবিলিটি স্টাডি করি, এই ফিজিবিলিটি স্টাডিগুলো আরও ভালোভাবে করা দরকার। আমরা দেখেছি যে অনেক প্রজেক্টে হয়তো দেখা গেল যে প্রথমে ডিজাইনটা ঠিকমতো করা হয় নাই, এবং আমরা ঢাকা শহরেও এই ডিজাইনের মানে যে ব্যত্যয় হয়ে আমাদের ফ্লাইওভার কোন দিকে নামবে, কোন দিকে লেফট হ্যান্ড সাইড নাকি রাইট হ্যান্ড সাইড, এই ধরনের ডিজাইন ফেলিওরও আমরা কিন্তু আমাদের অভিজ্ঞতার মধ্যে এবং চোখে দেখেছি। সো এই ধরনের যদি বিনিয়োগ হয় তাহলে তো অবভিয়াসলি এগুলো তারপর আবার রিডিজাইন করতে হয়, খরচ বাড়ে। সো আমি এখানে সুনির্দিষ্টভাবে না বললেও আমি জেনারেল একটা কমেন্ট যেটা করতে চাই সেটা হলো যে আমাদের দেশে যে প্রকল্পগুলি, অবকাঠামো প্রকল্পগুলি হচ্ছে, এটা কিন্তু আমরা দেখি যে প্রায় প্রত্যেকটা প্রকল্প প্রথমে এটা ফিজিবিলিটি স্টাডি যখন করা হয় তখন দেখা যায় যে এটা পাশ করানোর জন্য
খুবই একটা আকর্ষণীয় একটা রেট অফ রিটার্ন দেখানো হয় যে এটা আমরা $2 billion লাগবে, এটা আমাদের রিটার্ন আসবে হলো এটা 10 বছরের রিটার্ন চলে আসবে আমাদের এটা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখি যে এটা পাস করার পরে তখন আবার ওইটাকে আবার স্টাডি করছে, আবার সেখানে বিভিন্ন ডিজাইন ইত্যাদি চেঞ্জ করছে, প্রথম দিককার যে রেগোরাস যে একটা স্ক্রুটিনির মধ্যে থাকে পরবর্তীতে এগুলো যখন করা হয় তখন অতটা মানসম্মত রেগোরাস থাকে না, তখন বাড়তে থাকে। এই এই এগুলো যখন বাড়ে তখন কিন্তু ওই অবকাঠামোটার থেকে প্রত্যাশিত যে আয় সে আয়টা ঠিকমতো আসবে না। এক, তখন সড়ক করলে সড়কের টোল বেশি রাখতে হবে, বিদ্যুৎ যদি স্টেশন করি বিদ্যুতের মূল্য বেশি রাখতে হবে, এই সমস্যাটা আমার মনে হয় সুশাসনের সমস্যাটা, এটা একটা আমাদের খুবই দৃষ্টি দেওয়া দরকার। এবং শ্রীলঙ্কার অর্থনীতি থেকে যদি আমাদের শিক্ষণীয় কিছু থাকে তাহলে সেটা আমাদের করা দরকার। শ্রীলঙ্কার অর্থনীতিতে আরেকটা যেটা হয়েছে, যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে আমরা কি কোনো শ্বেতহস্তি প্রকল্প কি আছে কিনা, শ্রীলঙ্কায়ও যখন নাকি করা হয় তখন প্রথমেই কিন্তু বোঝা যায় নাই যে হাম্বানটোটাতে যে জাহাজ আসার কথা প্রাক্কলন করা হয়েছিল তার 100% আসে না, যে এয়ারপোর্টটা করার কথা হয়েছিল, আমি 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 গেলাম শ্রীলঙ্কায় এই কিছুদিন আগে, তো বললো যে সেখানে অ্যাবসোলুটলি কোনো এয়ারলাইন্সই সেখানে সেটা ব্যবহার করবে না, কারণ তার জন্য ওইটা ফিজিবল না। ওখান থেকে যে সড়ক সংযোগ একটা এয়ারপোর্ট করলেই তো খালি হয় না, ওইটার সাথে তো আরও অন্যান্য 10টা জিনিস করে ওইটাকে লাভবান করতে হবে। সো আমাদের দেশে প্রকল্পগুলি যেগুলো আমরা করছি সেটা আমি যদি ইন্ডিভিজুয়ালি একটা প্রকল্প দেখি হয়তো এটা হয়তো ভালো, কিন্তু এই প্রকল্প আমি যদি বিদ্যুৎ একটা করি হয়তো ভালো হতে পারে, কিন্তু বিদ্যুতের সঞ্চালন লাইন করিনি, তো তখন কি দেখা গেল যে ওই বিদ্যুৎ প্রকল্পটা কিন্তু আমরা ধরি হ্যাঁ সেখানে এই সমস্যা হয়েছে। প্রথম 6 মাসে আমরা দেখা গেল যে সেখান থেকে ওখানে আমরা ইলেকট্রিসিটি গ্রিডে আমরা নিতে পারছি না। সো এই বিষয়গুলোর মধ্যে সুতরাং এটা কেবলমাত্র একটা প্রজেক্টে বিনিয়োগটা ভালো হয়েছে কিনা সেটা দ্বারাও আমরা করতে পারবো না, এটা সংযোগ যে যদি আমি ব্রিজ করি সংযোগ সড়কটা ঠিকমতো করতে পারলাম কিনা, বিদ্যুৎ যদি করি সঞ্চালন লাইনটা ঠিক সময় করতে পারলাম কিনা, এটা একটা আছে। দ্বিতীয় যেটা সেটা হলো যে আমি একটা সড়ক করলাম, একটা একটা ব্রিজও করলাম, হ্যাঁ, কিন্তু আমার অর্থনীতিতে এই যে বড় অঙ্কের বিনিয়োগটা করলাম এটা কিন্তু উঠে আসবে কেবলমাত্র যে আমি টোল আদায় করছি এটা দিয়ে কিন্তু উঠে আসে না, আমার GDP এটা অবদান হবে হলো যে ওই সড়কটা এটা একটা ট্রান্সপোর্ট করিডোর কিন্তু এটা একটা ইকোনমিক করিডোর, কারণ এখানে তো বিনিয়োগ হবে, এখানে কর্মসংস্থান হবে, তার থেকে আয় হবে, সে আয়ে সরকার ট্যাক্স নিবে, হ্যাঁ এখানে অনেক কিছু আছে, তো সেই জিনিসগুলোও কিন্তু সিকোয়েন্সিয়ালি এটা হতে হবে। এখন যদি আমি যদি একটা যা সড়ক আর ইয়ে করলাম আর ওগুলো যদি না হয়, আবার ওগুলা করতে গেলে আমার তখন কী দরকার, আমার তখন ব্যবসায়িক পরিবেশটা ভালো কিনা, কারণ বিনিয়োগকারী ওখানে তো আসবে না যদি খালি কেবলমাত্র রাস্তা হয়, ব্যবসা পরিবেশটা কী, ডিসপিউটস রেজলিউশন ঠিক মতো করতে পারবে কিনা, একটা বিদেশি বিনিয়োগকারী যদি আসে তাহলে কিন্তু সে তো কেবলমাত্র যে আমি উৎপাদন করে এই সড়ক দিয়ে বা এই ব্রিজ দিয়ে নেব শুধু এটা সে চিন্তা করবে না, সে ইজ অফ ডুইং বিজনেস চিন্তা করবে, সে ব্রিজটা দিয়ে ক্রস করে যে যে পোর্টে যাবে পোর্টে কোনো একটা বটলনেক আছে কিনা, সে তো পুরো ভ্যালু চেইনটাকে সে চিন্তা করবে, সাপ্লাই চেইনটাকে সে চিন্তা করবে। সেক্ষেত্রে যে আপনি পদ্মা সেতুর কথা নিশ্চয়ই এখানে আমাদের বড় একটা বাস্তবতা যে আমরা পদ্মা সেতু পেয়েছি এবং আমরা খুবই আশাবাদী, কিন্তু একটা বিষয় এখানে যে টোলের যে পরিমাণটা নিয়ে সেই পরিমাণটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এটা মিশ্র প্রতিক্রিয়াটা এতে হয়েছে যে সবাই কম্পেয়ার করছে যে আগে আমার ফেরির চার্জ কী ছিল এবং সেটার প্রেক্ষিতে আমার এটা কিছুটা বেড়েছে। আমি মনে করি যে এখানে কিন্তু আমাদের যে সময়ের সাশ্রয় হবে এবং এখানে যে হ্যাসেলটা আগে হতো সেটার সাথে যদি আমি তুলনা করি তাহলে কিছুটা বেশি দিয়েও মানুষ কিন্তু এটাকে ব্যবহার করবে, এটা হলো এক। আর দ্বিতীয় যেটা সেটা হলো যে এই এই টোলটা আমি যদি 15 বছরে যদি আমি এটার টাকাটা তুলে আনতে চাই তাহলে আমাকে টোলটা হয়তো একটু বেশি রাখতে হবে, আমি যদি এটা পরবর্তী প্রজন্মের ঘাড়ে ফেলে দিতে চাই তো আমি টোল অর্ধেকও রাখতে পারি, তো আমি এটা 15 বছরে নয় ওটা আমার 40 বছর লাগবে এটাকে রিকভার করতে। তাহলে এখানে একটা
আবার আমি যদি টলের যদি আরো বেশি রাখতাম হয়তো 10 বছরে আসতো, কিন্তু এটা আবার উৎপাদকের জন্য এটা আবার ভালো হতো না, কারণ তার তো খরচ এটাতে, আলটিমেটলি তো এটা উৎপাদনের খরচের সাথে যোগ হয়ে ভোক্তার কাছে আসবে, অথবা বিদেশে গেলে এটা প্রতিযোগিতা সক্ষমতার একটা ব্যাপার আছে। সুতরাং এখানে হিসাবটা নানান বিষয়, এটা আমি যারা নাকি এটা করেছেন আমি নিশ্চয়ই আশা করব যে তারা এইসবগুলো হিসাব করেই করেছেন, কিন্তু এখন ওই ফেরির সাথে একটা তুলনার পর্যায়ে চলে আসছে, সেটা হয়তো কিছুটা স্বাভাবিক। আগে মানুষ হয়তো মনে করবেন যে আমি তো এখানে যেতে আগে ফেরিতে এত লাগতো, এখানে এখন কেন কম লাগছে। কিন্তু আমার মনে হয় যে একটা হলো যে এই এই যে রেটটা, এই রেটটা কিন্তু হয়তো কয়েক বছর, এটা যেটা হয়েছে কয়েক বছর থাকবে, ফেরির যে রেটগুলো সেগুলোও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছিল, তাই না? সো আমার মনে হয় যে এবং সময়ে যে সাশ্রয়ের ব্যাপারটা সেইটাও একটা একটা বড় জিনিস, কারণ টাইম ইজ মানি কথাটা কিন্তু সত্য। হ্যাঁ, আর যারা নাকি আমাদের এখানে বিনিয়োগকারী আসবে তারা, এবং এটার উপর দিয়ে এখন তো রেল লাইনও হচ্ছে, সো আমার মনে হয় যে এই পদ্মা মাল্টিপারপাসে যেহেতু ব্যবহার হচ্ছে এবং এটা কমফোর্ট দিবে, এবং বাংলাদেশকে আমার মনে হয় যে পদ্মা সেতু এই প্রথম, বাংলাদেশ এখন একটা রিয়েল একটা ইন্টিগ্রেটেড ইকোনমি হতে যাচ্ছে, এই গ্রেট লাস্ট মানে গ্রেট জিওগ্রাফিক্যাল ডিভাইড যেটাকে আমি আমি যদি বলি আর কি, হ্যাঁ, শেষ ভৌগোলিক বিভাজন এটাকে আমরা এখন সমাধান করে আমরা একটা একীভূত একটা অর্থনীতিতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এটা বড় ধরনের একটা ইতিবাচক একটা ভূমিকা রাখবে। আমরা একটু কথা বলতে চাই প্রবাসী আয়ের যে প্রণোদনার যে বিষয়টি, আমরা দেখতে পাচ্ছি যে 2.5% প্রণোদনা দেওয়া হয়েছিল এবং তাতে প্রবাসীরা বিশ্বস্তিতেই ছিল, কিন্তু গত এই প্রায় 15-20 দিনে এক মাসের মধ্যে দেখেছি যে এই ডলারের মূল্যের কারণের জন্য আমাদের ব্যাংকিং চ্যানেলে সেখানে কিন্তু অর্থ আসছে না। তো এই জায়গায় অনেকে সুপারিশ করছেন যে এই যে প্রণোদনাটা আগামী বাজেটে বাড়ানো যায় কি না, সেই জায়গার মধ্যে আপনি কীভাবে দেখছেন? এটা নির্ভর করবে যে আমরা আমাদের যে অফিসিয়াল রেট যেটা, এই অফিসিয়াল রেটটা যদি আমাদের 87.50 থাকে এবং কাব মার্কেটে যদি এটা যদি এখন যেরকম আছে সেরকম থাকে, তাহলে তো 2.5% দিয়েও যদি এটা 90 টাকা হয় তাহলে কাব মার্কেটের সাথে একটা 9-10 টাকার বড় পার্থক্য হয়। এরকম পার্থক্য যখনই হয় তখন আমরা দেখেছি যে এটা ফর্মাল চ্যানেল থেকে একটা পার্ট ইনফর্মাল চ্যানেলে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, এবং এটা আমরা জানি যে ইনফর্মাল চ্যানেলে পাঠানো এটা আইনগত দিক থেকে এটা ঠিক না, এক। দুই নম্বর হলো যে সেখানে কিন্তু ঝুঁকিও থাকে, প্রতারণা থাকে, বিভিন্ন ধরনের থাকে, কিন্তু অনেকেই এইটা মানে লোভটা এত বেশি যে আমি $1 পাঠালে আমার বাড়িতে 90 টাকা পাবে, আবার এই চ্যানেলে পাঠালে যে ওইটা, হ্যাঁ, হুন্ডির মাধ্যমে পাঠালে এটা ইনফর্মাল চ্যানেলে পাঠালে এটা 98 টাকা দিবে, 8 টাকা বেশি। তো উনি যখন $1,000 যখন পাঠান তখন উনি যখন দেখেন যে এটা আমার এটা প্রতি ডলারে এরকম 8 টাকা হলে $1,000 এটা 8,000 টাকা আমার পরিবার বেশি পাবে, এরা তো খুবই স্বল্প আয়ের মানুষ, হ্যাঁ, তাদের জন্য কিন্তু এটা একটা বড় ধরনের এটা একটা ইনসেন্টিভ আর কি। তো এখন এবং আমরা জানি যে এইসব সময়ে এই যারা নাকি এই হুন্ডি হাওলা ব্যবসা করে তারা কিন্তু খুবই তৎপর থাকে, এই মিডল ইস্টের আমাদের যারা আছেন শ্রমিকরা তাদের মধ্যে খুবই তারা তৎপর থাকে যে আমাদের মাধ্যমে পাঠান, হয়তো একজন পাঠালো সে পেলো, তখন কিন্তু সে আবার অন্যজনকে বলে আরে মানি এক্সচেঞ্জের যাওয়ার দরকার কি, এইভাবে পাঠাও আরও বেশি পাবা $1,000। সো এটার একটা কিন্তু প্রবণতা হয়। তো সেখানে তাহলে আমাদের দুটো পথ আছে, এক যেটা সেটা হলো যে 2% থেকে 2.5% করা হয়েছে, এটাকে আরও একটু বাড়ানো, সেটা মানে ডুয়াল একটা তো সিস্টেম চলতেছে, হয়তো সেটা হয়তো মানে আরও পোক্ত করা আর কি, যেটা আমার মনে হয় না খুব ভালো একটা পদ্ধতি, তো সেটা একটা করা যেতে পারে। আরেকটা যেটা সেটা হলো যে আমাদের এই 87.50 যেটা আছে এইটাকে অবমূল্যায়ন করে বাংলাদেশ ব্যাংক ডলার আরও সাপ্লাই যেটা নাকি চাহিদার সৃষ্টি হয়েছে সেটা দিয়ে মার্কেটটাকে সুস্থির করা, নট অ্যাট 87.5 বাট হয়তো আরও অবমূল্যায়িত কিছুটা করে, তখন যখন সুস্থির হবে তখন কিন্তু এটা কার্ড মার্কেটের উপরেও এটার একটা প্রভাব পড়বে। আর কার্ড মার্কেটে এখন যেটা আমরা দেখছি আমার মনে হয় যে এটাও একটা পেন্ট আপ ডিমান্ড হয়েছে, কোভিডের সময় মানুষ বাইরে যায় নাই,
এখন লক্ষ লক্ষ লোক ভারতে যাচ্ছে, বাইরে যাচ্ছেন, তারা কিন্তু এই মেডিকেল বিভিন্ন অনেকে তখন যেতে পারেন নাই, হ্যাঁ, তো তারা স্বাস্থ্যগত কারণে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তো এরা কিন্তু বেশ বড় অঙ্কের একটা টাকা তারা কার মার্কেট থেকে, সেখান থেকেই তো তাদের কিনতে হচ্ছে, সেখান থেকে তারা কিনছেন, সো সেখানেও একটা চাপ সৃষ্টি হয়েছে, যেটা হয়তো বা আমার মনে হয় যে এটা হয়তো কিছুটা স্তিমিত হয়ে আসবে, কিন্তু টাকা যে কিছুটা অতিমূল্যায়িত রয়ে গেছে এবং আমাদের যে সেখানে একটা অবমূল্যায়ন আরও কিছু করে, এটা এটা কেমন রেমিটেন্স না, আমাদের রপ্তানিকারকদের কী হবে, তাদেরও তো প্রতিযোগিতা সক্ষমতা থাকতে হবে। আরেকটা যেটা সেটা হলো যে আমরা তো এখন দেখলাম যে আমরা যে জুজুর ভয়টা দেখাচ্ছিলাম যে আমি যদি অবমূল্যায়িত করি তাহলে তো আমদানিকৃত মূল্যস্ফীতি আরও বাড়বে, তো আমদানিকৃত মূল্যস্ফীতি তো আরও সেটা তো বাড়ছে, কারণ যিনি নাকি আমদানি করছেন তিনি তো এলসি সেটেলমেন্ট 87.5 টাকায় করতে পারছেন, বাংলাদেশ ব্যাংকের রেটে পারছেন, তাই না, পারছেন না, তো তিনি তো 93-94 টাকায় এটা করতে হচ্ছে, তো তার থেকে কি এটা ভালো না যে আমরা মার্কেটটাকে কীভাবে স্টেবল করা যায়। এবং আরেকটা যেটা সেটা হলো যে একটা অনিশ্চয়তার ফলে যেটা হয়েছে যে অনেকে স্পেকুলেশন করা শুরু করছে, গুজব, হ্যাঁ, যে আরও এটা এটা এটা, হ্যাঁ হ্যাঁ, এটা 105 টাকায় চলে যাবে, 110 টাকায় চলে যাবে, তখন আমি কী মনে করছি, আমি বলছি যে আমি যদি এখন 98 টাকায়ও কিনে রাখি, এক মাস পরে যদি আমি 110 টাকায় বিক্রি করি তাহলে তো আমি ঘরে বসে অনেকগুলো টাকা ফাও এখানে লাভ করতে পারলাম, এই যে একটা স্পেকুলেটিভ বিহেভিয়ারও জন্ম দিয়েছে। শেষ আলোচনা থেকে যদি আমরা সামাজিক নিরাপত্তা বলো, এটা এখন যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনি আমি দুজনেই কিন্তু বলছিলাম যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, স্বল্প আয়ের মানুষ বা স্থিতিশীল আয়ের যে মানুষগুলো, তাদেরকে স্বস্তি দিবার ক্ষেত্রে যে সামাজিক নিরাপত্তার বিস্তৃতিটাকে আরও কী ধরনের মনে হয়, এখানে দুটো দিক, একটা হলো মধ্যমেয়াদী, বাংলাদেশে আমরা দেখছি যেটা সেটা হলো যে ক্রমান্বয়ে আয় বৈষম্য বাড়ছে, এটা বিবিএসের হিসাব, আমাদের একদিকে প্রবৃদ্ধি হচ্ছে, একদিকে আমাদের আয় বৈষম্য বাড়ছে, আমরা বলতেছি যে $2,824 আমাদের মাথাপিছু আয়, তো আপনি এটাকে টাকার অঙ্কে যদি করেন, চারজনের একটা পরিবারের 80,000 টাকার বেশি মাসে আয় হওয়ার কথা, তো কয়টা পরিবারের 80,000 টাকার বেশি আয় হয়েছে, তাই না? সো এটা তো একেবারে সমাজতন্ত্র হবে না যে একেবারে সবাই সমান ভাবে হবে, কিন্তু একটা বৈষম্যটাকে তো একটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে তো রাখতে হবে, এবং সেইটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলেই আমার মজুরি আমি কী দেই, আমি শোভন কর্মসংস্থান করতে পারছি কি না, বাচ্চা কাচ্চা যারা নাকি পড়াশোনা করে আসতেছে তারা কোয়ালিটি এডুকেশনগুলো পাচ্ছে কি না, এইগুলো। সো সামাজিক নিরাপত্তার দরকার, কিন্তু সামাজিক নিরাপত্তার কারণটা কী, কেন এত বেশি সামাজিক নিরাপত্তার মধ্যে আমাকে এত মানুষকে নিয়ে আসতে হবে, সেই মূল কারণটার মধ্যেও কিন্তু আমাদের দেখতে হবে, হ্যাঁ, আচ্ছা, সেটা হলো একটা দিক। তারপরও হয়তো আমাদের কিছু প্রান্তিক মানুষ থাকেন, উপান্তিক মানুষ থাকেন, যাদেরকে আমাদের সহযোগিতা করতে হবে, আর বিশেষ করে এখন তো এই মূল্যস্ফীতির ফলে এই আমাদের দারিদ্র্যসীমার নিচে যে 20% আমরা বলি, তার নিচে যারা, তার উপরেও তো 15-20% আছে যারাও কিন্তু এই OMS-এর যখন ট্রাক দাঁড়ায় তখন তারাও সেইটার পিছনে লম্বা লাইন দেন, তাই না? সো এই জায়গাটাতে আমি বলবো যে সরকার ভালোই কিছু পরিকল্পনা নিয়েছেন, এগুলো আরও শক্তিশালী করা দরকার, যেমন প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হবে বা ফ্যামিলি ট্রান্সফার করা হবে, হ্যাঁ, এগুলো এইবারের বাজেটে আমার মনে হয় যে সামাজিক নিরাপত্তা খাতের যে বাজেট, ওই পেনশন আর আমাদের সঞ্চয়পত্র বিক্রি করার ইন্টারেস্টকে সামাজিক নিরাপত্তার বাজেটে হিসাব না করে এটার বাইরে যে রিয়াল সামাজিক নিরাপত্তার বাজেট সেটাকে বাড়ানোর দিকে চেষ্টা করা। ভর্তুকির চাপটা কি সরকার নিতে পারবে? এত ভর্তুকির একটা বড় চাপ আসবে, যেমন এই যে ফার্টিলাইজার আমরা অনেক কম দামে আমরা দিচ্ছি এবং সেখানে বড় ভর্তুকি দিচ্ছিলাম, তো সেই দামটা তো আরও অনেক বেড়ে গেছে, এখন আমি যদি কৃষককে ওই দামে দিই তাহলে অনেক বেশি আমার ভর্তুকি লাগবে, সো এটা একটা বড় চ্যালেঞ্জ, আমি অর্থনীতির ছাত্র হিসাবে আমি বলবো যে এটা একটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ, আমি যদি ওইখানে ভর্তুকি যদি কমিয়ে কিছুটা সামঞ্জস্য করতে চাই, আবার কৃষকেরা ওই উৎপাদন খরচ বাড়ে এবং তার ফলে আবার মূল্য বাড়বে, চালের দাম বাড়বে, গমের দাম বাড়বে ইত্যাদি, তবে এই বাজেটে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের প্রস্তুত থাকা উচিত যতটা সম্ভব ভর্তুকিটা সরকার নিজে অ্যাবজর্ব করা, এই যেহেতু এরকম একটা মূল্যস্ফীতির চাপের মধ্যে আমরা আছি,
আদারওয়াইজ অর্থনীতির কম্পিটিটিভনেস আন্ডারমাইন্ড হবে, ভোক্তার উপরে আসবে। এবারের বাজেটটা কত বড় আকারের হওয়া উচিত? একটা তো আমরা অলরেডি তো দেখেছি যে এটা চলে আসছে, কিন্তু একটা জিনিস আমরা যেটা আর কি বিবেচনায় নেন, আমরা অনেক সময় বলি আর এই 6-7 লক্ষ টাকার বাজেট, হ্যাঁ বলি, এটা কিন্তু আমাদের জিডিপির বাস্তবায়ন যেটা আমরা করি, এটা আমাদের জিডিপির মাত্র 15-16%। এটা আমাদের দক্ষিণ এশিয়াতেও গড় হলো 22-23%। আর যদি আমি ওই সুইডেন ডেনমার্কের কথা বলি, সেখানে 50%-এর বেশি আবার ট্যাক্সও আদায় করে, আবার ব্যয় করে, কিন্তু ট্যাক্সটা তো আদায় করা হয় হলো যারা অপেক্ষাকৃত ধনী তাদের, ব্যয়টা কিন্তু বেশি করা হয় হলো যারা অপেক্ষাকৃত কম আয়ের। এবং বাজেটের একটা মূল দর্শনই হলো যে প্রথম রাউন্ডে আয় বৈষম্য থাকবে, কিন্তু আমি ধনীর থেকে নিয়ে আমি গরিব যারা অপেক্ষাকৃত আছেন তাদের জন্যই আমি দেব। আমি যদি শিক্ষা স্বাস্থ্য খাতে দেই, এটা তো আপামর জনসাধারণ বেশি পাবে, ধনী হয়তো তার বাচ্চা পড়তেছে বাইরে, তাই না, সে নিজে বিদেশে। সুতরাং এই যে মানে পুনর্বণ্টনের যে দর্শন, আমার মনে হয় যে শেষ কথা যদি বলতে হয় আমাকে, যে বাজেটের যে মূল দর্শন এটা যাতে আমরা মাথায় রাখি, যে এটা হলো যে একটা সম্পদ প্রথম রাউন্ডে একটা বৈষম্যের জন্ম দেয়, কিন্তু দ্বিতীয় রাউন্ডে বাজেটের মাধ্যমে, সরকারের ব্যয়ের মাধ্যমে আমি সেটাকে একটা পুনর্বণ্টন করি, পুনর্বণ্টন করে আমি ওই বৈষম্যটাকে কিছুটা কমানোর চেষ্টা করার চেষ্টা। আসলে সর্বক্ষেত্রে সুশাসনের একটা বিষয়টা কিন্তু বারবার ফুরে ফিরে আসে। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনা মুক্তমত এখানেই শেষ করছি, এবং আমাদের সাথে আজকে অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত থেকে প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান তার নানা বিশ্লেষণ এখানে করেছেন। একটা কথা সঠিক, সেটি হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন শূন্য সহিষ্ণুতা, সেটা হচ্ছে দুর্নীতির ক্ষেত্রে, এবং সেই জায়গায় যদি আমরা ভালো করে অ্যাড্রেস করতে পারি, কি আমাদের বিদ্যুৎ খাত, কি আমাদের সামাজিক নিরাপত্তা খাত, কি আমাদের ব্যাংকিং খাত, সব ক্ষেত্রে যদি আমরা এই দুর্নীতিকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের যে স্বপ্নের বাংলাদেশের কথা বলছি সে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। একই সাথে আমার এই সোনার বাংলাকে গড়বার জন্য যে সকল মানুষের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহতের মধ্যে দিয়ে এই বাংলাদেশ এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আজকের আমাদের মুক্তমতের আলোচনা এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।